আমরা উপরে যাব পরিচয় দেওয়ার কি দরকার আছে ঘাটির ঘেটাল টেটাল মানুষ তোমায় কি বলছি জানো আমি কি গো হ্যাঁ জি ও তোমরা দেখো গো আসিয়া হ্যাঁ এই বুড়ি মা নৃত্য করে কত ভালোবাসে কোথায় তোমাদের বাড়ি গো ওরে কোথা থেকে এলে তোমরা কোথায় তোমাদের বাড়ি গো ওরে কোথা থেকে এলে তোমরা কোথায় তোমাদের বাড়ি গো আবার কিসের পসরা তোদের মস্ত কয়ু কর গো কিসের পসরা তোদের মস্ত কয়ু কর গো পূর্ণিমা 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 নিত্য করে তো বাহু তুলি তোমরা দেখো গো আসিয়া পুরী মহানিত্য করে দুবাহু তুলি তোমরা দেখো গোয়াসিয়া পুরী মহানিত্য করে দুবাহু তুলি তোমরা দেখো গোয়াসিয়া পুরী মহানিত্য করে দুবাহু তুলি তোমরা দেখো গোয়াসিয়া পুরী মহানিত্য করে এর গুরু কত সুন্দর বলিয়া শোনো শোনো শুধু আমি একা নৃত্য করছি না দেখো এই ছোট্ট শিশুটাও দেখো কত সুন্দর নৃত্য করছে হাতে তালি দিচ্ছে ও মাসি কি গো এদিকে শোনো এদিকে আচ্ছা নাবিকমণি ভালো ভালো যদি আমরা এই পরিচয়টা দিয়ে থাকি আমাদের বারবার করে দেবে পরিচয় দিতে হবে তো একে একে সবাইকে পরিচয় দিতে হবে গো ও অবস্থা খারাপ অবস্থা খারাপ নাবিক যেভাবে আমাদের পেঁচে ধরছে না গগনে বেলা অনেক হয়ে যাচ্ছে বলো মাসি পরিচয় দিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে দে ও গো বিনোদিয়া রাজনন্দিনী আয়া নগরে শুনো ভালো করে শুনো শুনো ও গো বিনোদিয়া রাজনন্দিনী আয়া নগরে যাবটে তে বাড়ি আমার নামটি রাধা রানী যাবটে তে বাড়ি আমার নামটি রাধা এখনো যারা প্রসাদ এখনো যারা প্রসাদ পেতে বাকি রয়েছো দয়া করে প্রসাদের জায়গা মনে হয় খালি হয়ে গেছে তাই তো দয়া করে অন্য প্রসাদ পেয়ে আসুন তারপরে আমাদের গান শ্রবণ করুন শ্রীগুরু হৃদয় গৌরবে আনন্দে হরি হরি বলো হরি বলে এই যে নাবিকমণি বলো আরে তুমি কি শুনতে পেয়েছো ও রাধে বলো গো বলো তুমি কি মনে শুন রাধে কোন রাধে গো তোমার কি মনে নেই সে রাধে বলো বলো তাই তোমাকে ছেড়ে চলে গেলাম দ্বারকায় সত্যি সত্যি কত তুমি ভালোবেসেছি রাধে তুমি তোমার জীবন গো রাধা তুমি তোমার স্বপ্নের রাধা হরি হরি বল তুমি বিনা এসএম আধা
राधा तुम्हें तुम्हार सपने राधा तुम्हें बिना তোমার কেলোর কাণ্ড দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মাসি হ্যাঁ হাই বৌদির গাইনে বড় ফোন লাসা হ্যাঁ ফেসবুকে ছাড় ও রাধে যে 370 তোমার শাশুড়ি মার কাছে দিয়েছিলে আর তুমি পালন করবে বলেইছিলে আর এখন যে কেলোর কীর্তি করলে তুমি মোর আমি না করি মোর বৌদিটা ঠিক তার ফেসবুকে তুলে রাখছে আর ও শাশুড়ি মাকে এসএমএস করে ঠিক পাঠিয়ে ও মাসি মাসি কি গো
কি করছে জানো কি করছে বলছি শোনো কি করছি কি করে প্রেম করেছে প্রেম করেছি রাধা সুন্দরী ঠিক করে জল আনিতে যাই যমুনাই লই গা গরি কদম তলায় করে কদম তলায় চিকন কালা বাজাই বাটরি কদম তলায় চিকন কালা বাজাই বাটরি প্রেম করেছে প্রেম করেছি রাধা সুন্দরী জল আনিতে যাই যমুনাই লই গা গরি স্নানের ঘাটে গিয়েছিল নাই সেই সময়ে স্যামের দেখা পেল যমুনায় কদম তলায় চিকন কালা বাজাই বাছরে কদম তলায় চিকন কালা বাজাই বাছরে কদম তলায় চিকন কালা বাজাই বাছরে কদম তলায় চিকন কালা তোর বাছরে বাজানো আমি নিয়ে দিচ্ছি ওরে বাবা এরা কি সেটে যাচ্ছে তো শুধু এই যে নাবিক মণি তুমি আমাদের পরিচয় নিয়েছো এটা পরিচয় দিয়ে গেছে আমাদের পরিচয় নিয়েছো তো হ্যাঁ নিয়েছি তোমার পরিচয়টা এবার দাও আমি ভাবছি মাগবে না কোন রকম কাটিয়ে চলে যাব এই যে নবীন মণি তুমি যদি না পরিচয় দাও হ্যাঁ তোমার নায়েও আমরা চড়বো না দেখো দেখো কেমন পরিচয় দিতে হবে জানো কেমন বলো না নবীন মণি আচ্ছা কি তোমার পরিচয় তোমার পরিচয় বলো না বিগমনি কি তোমার পরিচয় তোমার কোন জান তোমার কোন জান বলো না এখন বলো না বিগমনি কি তোমার আপনারাই জানেন না বুঝি সত্যি বলতে হবে আর বলতে লজ্জা কিসের বলো পরিচয় দিতে লজ্জা কিসের বলো ঠিক আছে আমি পরিচয় দিচ্ছি বাড়ি আমার বৃন্দাবনে হরি হরি বল থানা হলো কদম তলা গীতার নামটি নন্দ রাজা নামটি আমার খালা ছোট বুড়ি মা নামটি আমার কৃষ্ণ ছোট বুড়ি নামটি আমার কৃষ্ণ ছোট বুড়ি নামটি আমার কৃষ্ণ ছোট বুড়ি নামটি আমার কৃষ্ণ ও মাসি যার জন্য
পাড়ার ঘাটে এসে গেছি হায় তাকে আমি পেয়ে গেছি মাসি তবে কি হবে ও মাসি হ্যাঁ এই নাবিককে না হ্যাঁ মানে কৃষ্ণকে হ্যাঁ ভীষণ ভীষণ ভালোবাসি কেমন করি জানো কেমন রে একটু না দেখলে আমি অন্ধ হয়ে যাই আরে ও মাসি হ্যাঁ তুমি আমার নয়ন গো সত্যি যে নয়নি বাঁচি গো তুমি যে নয়নির মনি স্বপ্ন নয়ে আছি সুলেখা জানা বাড়ি চংরা উনি চারজনকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করলেন ওনার আশীর্বাদ আমরা সাধারণ গ্রহণ করলাম ওনার আশীর্বাদ আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকুক শুক্র নিতাই গৌর প্রেমানন্দে আচ্ছা নাবিক ভালো ভালো তোমার বাবার নামটা একটু বলো দেখি শুনি আমার বাবার নাম হচ্ছে নন্দরাম মহারাজ নন্দ মহারাজ ও রাধে বলো নন্দ যদি তোমার পিতা বসুদেব কে মা বসুদেব আমার পিতা ছি ছি অবস্থা খারাপ আচ্ছা মাইরা দূরে দাঁড়াও তো তুমি দূরে দাঁড়াও ছুঁয়াছি খালি হই আমার এটা দুজন বাবা বলে কি বলে সখি এই সখি ও মাসি দাঁত যার দু তিনজন বাবা তাকে কি বলে জানা বেদ বাচ্চা আমরা বলি নাই লোকে বলে তাই লোকে বলে বেধুয়া 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 তোমার বাবার ঠিক নাই তোমার দুইজন বাবা তোমার বাবার ঠিক
বাপে ঠিক নেই নৌকো নিয়ে চলে এসেছো আচ্ছা নাবিক ভালো এরা যে কথাগুলো বললো এটা কি ঠিক হবে ঠিক বলেছে ঠিক বলেছে কি রকম ব্যাপারটা তুমি মেনে লওটা কি করে ও বুড়িমা হ্যাঁ আমার দুজন বাবা মা থাকা সত্ত্বেও হ্যাঁ আমার অসংখ্য পিতা অসংখ্য মাতা গো ওই যে মা বসে আছেন ও তোমার শাস্ত্রে বলেছে পঞ্চপিতা সপ্ত মাতা সত্য বৃন্দাবনে যত মায়েরা রয়েছে সবাই আমার মা আরে ওই যে বাবা বসে আছে ওই বাবাও যে বসে আছে উনিও আমার পিতা আচ্ছা আজকে গৃহকর্তা উনিও আমার পিতা ওরে মানে যত ভক্ত এসেছে সবাই তোমার হ্যাঁ সবাই পিতা সবাই মাতা ব্যাপারটা কি রকম হলো কি রকম বলছে জানো তো হ্যাঁ ওরে ভক্ত মোরো মাতা পিতা ভক্ত মোরো গুরু গো ভক্ত মোরো গুরু হ্যাঁ ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু গো ভক্ত মোর গুরু ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু গো ভক্ত মোর গুরু আর ভক্ত রে খেছে না বাঞ্ছা কল্প তরু গো বাঞ্ছা কল্প তরু ভক্ত রে বাঞ্ছা কল্প তরু গো বাঞ্ছা কল্প তরু ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু গো ভক্ত মোর গুরু ভক্ত মোর গুরু গো ভক্ত মোর গুরু ভক্ত যদি মাতা পিতা ভক্ত যদি গুরু তবে কেন এত রোদে চড়াইছো গুরু দেখো গো শব্দ হচ্ছে পৃথিবী বা ব্রাহ্মণ পৃথিবীতে চারণ করবার লাগি আমাকে বারে বারে আবির্ভূত হয়ে আসতে হয় আচ্ছা তাই আমি গাভী বড় ভালোবাসি গো আচ্ছা ওদেরকে নিয়ে আমি সব সময় চড়াইতে থাকি ও হ্যাঁ গগন আমি ভালো গগনে অনেক বেলা হয়েছে আচ্ছা এবারে পার করে দাও পার করতে গেলে তো কড়ি লাগবে কড়ি লাগবে হ্যাঁ আরে আমরা নিতিন দিয়ে ঘাটে যাতায়াত করি হ্যাঁ কোনোদিন কোনো কড়ি লাগে না আমার ঘাটে যারা পারাপার হয় না বলি এটা কার ঘাট বলো তো এটা কংস রাজার দান ঘাট গো তবে কংস রাজার দান ঘাটে না আরে কংস রাজার দান ঘাট বললে আচ্ছা আমরা সবাই জানি গো রাজা দান ঘাট বলে কংস রাজার দান ঘাট বলে আমরা সবাই জানি গো কংস রাজা দান ঘাট বলে আমরা সবাই জানি গো এই ঘাটেতে কড়ি লাগে কবু নাহি শুনি 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 এটা হলো কংস রাজা দান ঘাট নিতই নিতই পারাপার হয়ে যায় কোনোদিনও আর তুমি যদি কড়ি মেগেছো তাহলে তোমার পাটটা দেখি পাটটা তো নিশ্চয়ই আছে গো আমি জমিন কিনেছি দলিল নাই পাটটা নাই সব আমার রয়েছে রয়েছে তাহলে দেখি তোমার পাটটা দেখি তাহলে আমি আমার পাটটা কেমন হবে করেছি না আমি সব দেখাচ্ছি দেখে দাও কংস রাজার কাছে আমি সত্যি পাটটা যে করেছি সত্যি ও গো মাসি বলো আমি পাটটা যে করেছি ও গো মাসি আমি পাটটা যে করেছি ওরে কংস রাজার কাছে কাগজ কলম কলমের কোণে কাগজ
নয়নে জল দিয়া আমি কালি যে করেছি মনের কলমে আমি পাতা যে লিখেছি ছাড়ে তো কাঁধে করে নটি ছিদ্র রয়েছে গো নটি ছিদ্র ওই নটি ফুটো আপনারা বলতেছেন টাকা পয়সা কংস রাজার ঘাটে যারা পার হয়ে যায় না তাদেরকে ষোলো আনা করি দিয়েই পার হয়ে যা অবস্থা দেখছি শোনো ও ললিতা ও রাধে কড়ি দিয়ে দে দিয়ে দে রাধা রানী কড়ি না দিলে সখী পার হবে নি রাধে কড়ি না দিলে মোদের পার হবে নি কড়ি দিয়ে দে দিয়ে দে রাধা রানী কড়ি না দিলে মোদের পার হবে নি ধনি কড়ি না দিলে মোদের পার হবে নি তুই আমার শ্যাম্পু চুল তুই আমার গোপার ফুল তুই আমার হাতের বালা রে ওরে তুই আমার গলার মালা দিয়ে দে রাধা রানী করি না দিলে মোদের পার হবে নি ধনি করি না দিলে মোদের পার হবে নি দিয়ে দে রাধা রানী করি না আমি
তোমায় কি বলি জানো? কি বলছো গো? গানা রেখেছি তোমার জন্য, গানা রেখেছি তোমার জন্য, যখন এক আনার কথা বললো নবিক বললেন কি জানো, তার মানে এক আনায় হবে নি। ও বুড়িমা, এক আনায় হবে না গো। কেন? এক আনা চন্দ্রের মানা রয়েছে। আচ্ছা, আমি হলাম এক আনা, তাই এক আনাতে আমি পার করি না। তাই কি বলছি জানো? বলো কি বলছো? তোমার দুই আনা দেবো। দুই আনাতে হবে না গো, দুটি পক্ষের মানা রয়েছে। আচ্ছা, তাহলে কি বলছি জানো? বলো। তিন আনা দেবো করি, পার করে দাও তাড়াতাড়ি। তিনানা দেব করি, পার করে দাও না বি, পার করে দাও, পার করে দাও না বি, পার করে দাও। তিনানা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। তিনানা দেব করি, পার করে দাও না বি, পার করে দাও, পার করে দাও না বি, পার করে দাও। তিনানাতে পার করি না, কেন শোনো বজন তিনানাতে পার করি না, শোন শোনো কিসের মানা? তিনটি নেত্র রয়েছে গো। আচ্ছা, আমি তিন নানাতে পার করতে পারবো না। রাধে বলো, তোমার কাছে কড়ি অনেক আছে কিন্তু। বলি ওগো নাবি, তোমাকে চারানা দিছি, পার করে দাও। চারানাই হবে না গো। হবে না? চতুর্বর্গের ফল যারা আস্বাদন করে তাদের আমি চারানাতে পার করি না। তাই কি বলছি জানো? বলো বলো। ওরে চলিনি নাবিক মথুরা বাজারে, তোমায় পাঁচানা দেব, তোমায় পাঁচানা করি দিয়ে পার হয়ে যাব। পাঁজানাতে হবে না গো, পঞ্চভূতের মানা রয়েছে, তাই পাঁজানায় পার করতে পারবো। এই যে নাবিক মণি, বলো বলো। তাই আমি ছয় আনা দেব। ছয় আনাতে হবে না গো, ছটি ঋতুর মানা রয়েছে। শোন রে ওরে নাবিক মণি, ওরে বাবা কি করবো গো, মোরা পার হয়ে যাব রে। ও মা, সাদানা করি দিয়ে পারে চলে যাব রে, সাদানা করি দিয়ে পারে চলে যাব, সাদানা করি দিয়ে পারে চলে যাব রে। সাধনায় হবে না গো। কেন হবে না? সপ্তি সমুদ্রের মানা রয়েছে। নাবিক মণি, ভালো বাড়ি থাকতে আসার সময় কি নাইট ট্যাবলেট খেয়ে আসছো? কেন গো? ভালো হবে না। তাই কি বলছি জানো? ভালো নাবিক রে, নাবিক রে, আরে 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 নয়া না, নয়া না দেব বড়ি। ভালো ভালো
চলো নয় আনতে পারো না নয় আনতে হবে না নবদ্বীপে ভক্তির মানা রয়েছে 10 আনা দেব 10 আনাতে হবে না 10টি দিক রয়েছে আরে মনের দরজা খুলে দিলা আচ্ছা কি করব বাইরে থেকে না তুমি আর হ্যাঁ চলে এসো প্রাণের ঘরে বুঝে নাও আমরা জি তোমার বুঝে নাও আমি যে তোমার পরে দরজা খুলে দিলা মানে আর নাই আর কি ওই জন্য একটু মনে দুঃখ তাড়াতাড়ি দেখো দেখো বুড়িমা হ্যাঁ বলো তোমরা যতই ছল চাতরি করো না কেন হ্যাঁ কিন্তু তোমাদের ষোলো আনা করি কিন্তু পূরণ করে দিতে হবে এক আনা করি যদি পূরণ না হয় না আমি পার করতে পারবো না রাধে বল
কি আচ্ছা ঠিক আছে নাকি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে 14 আনা দিছি পার করে 14 আনা দেব 14 আনাতে হবে না বলেছি 16 আনা আমি ভেবেছি 16 আনা দিয়েছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোমায় ক আনা দেব জানো কি গো ওরে আম পাকা পাকা আনা রস ওরে বাবা রে দেখো দেখো পর্ণ আনাতেও হবে না গো কেন হবে না পর্ণ আনাতেও বাধা রয়েছে মানা রয়েছে আর আমার কাছে একদম কিছু নেই গো আমাদের কাছে আর কড়ি নেই তুমি একটা উপায় বলে দাও ও বুড়িমা কি গো ও রাধে বলো এরা কত ছল চাতুরি করেছে ভালোবাসা কত কিছু দিয়ে কিছু আটকাইতে পেরেছো না না পারি দেখো রাধে বলো তোমাকে যাই বৃন্দাবনে না যত ভক্ত রয়েছে ওদের সবাইয়ের কাছে কাছে গিয়ে না তোমাকে যে আজ ভিক্ষা করতে হবে গো বেশ এই যে নাবিক মণি ভালো ভালো তাই তোমার চরণে ধরে কি বলি জানো ভালো চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি থেকো মোর হৃদয়েতে ও গো শ্যাম তুমি ও গো শ্যাম তুমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি চরণ ধুলি গোবিন্দচরণ না পাওয়া গেলে কিন্তু গোবিন্দকে পাওয়া যায় না তাই সবাই মিলে রাধারানী যাচ্ছি যে যেমন পারো রাধারানীকে কড়ি দিয়ে এপা থেকে ভবপারে যাওয়ার জন্য ব্যবস্থা করে দাও বিদায় গৌর ব্যমনন্দী হরি রাজরানী রাধায় ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া গো গিরিধারি তোমার লাগিয়া রাজরানী রাধায় ভিখারিণী গিরিধারি তোমার লাগিয়া গো গিরিধারি তোমার লাগিয়া ¶¶
डोला गो गिरिधारी तुम्हार लगिया राधे रानी राधाया भिखारी गिरिधारी तुम्हार लगिया कथा कहिया